হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি মনটা খারাপ আছে একটু তোমরা আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও বন্ধুরা আমার চ্যানেলটা একদম এগোচ্ছে না তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি আর চ্যানেলটা চালিয়ে নিয়ে যেতে পারবো না তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করো যাতে আমি আরও সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও করতে পারি আমার মনটাই ভেঙে যাচ্ছে আমি নতুন ডিজাইনের ভিডিও করতেই পারছি না মনটা খারাপ থাকলে কি করা যায় বলো তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটা যাতে এগোয় তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ আর তোমরা সবাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা যাতে আমার চ্যানেলটা একটু এগোয় আমার চ্যানেলটা একদম এগোচ্ছে না তো আমি তো প্রচুর খাটছি খুব মন থেকে কাজটা করছি তো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা যাতে এগোয় তোমরা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর যারা সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইবটা করে নাও তো বন্ধুরা এই দেখো আজকে যে ডিজাইনটা নিয়ে এসছি সেটা হচ্ছে একটা নৌকার ডিজাইন তো প্রথমেই আমাদেরকে যে মানে জলে নৌকাটা ভাসছে তো প্রথমে আমাদের জল যে এই জলের এই অংশটা করতে হবে তো প্রথমে হচ্ছে এই যে দুটো ঘর তার ঠিক উপরে যে চারটে ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার পাশে এই যে তার পাশে এই অংশটা এখানেও এক দুই তিনটে ঘর ছেড়ে দুটো ঘর চারটে ঘর তার উপর আবার ছটা ঘর এখানে ওই যে চা তিনটে ঘর ছেড়ে যে দুটো ঘর চারটে ঘর ছটা ঘর এখানে এই যে দুটো ঘর এই যে পাশে তিনটে করে ঘর ছেড়ে দিতে হবে এ দেখো তোমরা ডিজাইনটা দেখে বুঝতে পারছ আমি এই যে দুটো ঘর তার উপর চারটে ঘর আবার ছটা ঘর এখানে দুটো ঘরের পাশে ছেড়ে তিনটে ঘর ছেড়ে আবার দুটো ঘর তার ঠিক উপরে চারটে ঘর তার উপরে ছটা ঘর তার এই যে দুটো ঘর পাশে তিনটে ঘর ছেড়ে দিই দুটো ঘর চারটে ঘর ছটা ঘর তো এই যে আমাদের জল অংশটা হয়ে এরপর এই যে নৌকার দুটো ঘর একটা ঘর ছেড়ে দিতে হবে তার আহ তার একটা ঘর ছেড়ে তার পাশে হবে এক দুই তিন চার পাঁচটা ঘর পাশে একটা ঘর ছেড়ে আবার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর একটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় একটা ঘর ছেড়ে যে দুটো ঘর তার ঠিক উপরে এই যে এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে এক ঘর আগে থেকে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটা ঘর তার ঠিক উপরে এই যে এদিকে একটা ঘর বেশি এদিকে একটা ঘর বেশি উনত্রিশটা ঘর তার ঠিক উপরে এই যে এদিকে একটা ঘর বেশি এদিকে একটা ঘর বেশি একত্রিশটা ঘর তার ঠিক উপরে এই যে এদিকে একটা ঘর বেশি এদিকে একটা ঘর বেশি তেত্রিশটা ঘর তাহলে আমাদের এই যে জল এবং জলের উপরে যে নৌকাটা ভাসছে সেটা হয়ে গেছে এরপরে এই যে নৌকার যে পাল সেটা এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ঘর আছে তার ঠিক পাশে এখানে এই যে দ্বিতীয় ঘরটার পাশে একটা ঘর ছেড়ে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার ঠিক উপরে সাতটা ঘর তার ঠিক উপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর তার উপরে পাঁচটা ঘর চারটে ঘর তিনটে ঘর দুটো ঘর একটা ঘর এই ঘরটা ঠিক উপরে যে চারটে ঘর তিনটে ঘর দুটো ঘর একটা ঘর আর এই যেদিকে এই দ্বিতীয় ঘরটা ঠিক পাশেই একটা ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর হবে দু লাইন তার ঠিক উপরে যে একটা লাইন ছেড়ে এখানে হবে পাঁচটা ঘর দু লাইন তার উপরে একটা ঘর ছেড়ে চারটে ঘর দু লাইন তার উপরে যে লাইনটা ছেড়ে দুটো ঘর দু লাইন তো দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে ডিজাইনটা খুবই সহজ কঠিন একদমই নয় তোমরা ছবিটা দেখবে এবং আমি যে ঘরগুলো সংখ্যাগুলো বলে দিলাম সেটা শুনে তোমরা তোমাদের বুনতে অসুবিধা হবে না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি